আমার পাখি তো ব্রিড করছে ডিম পারসে বাচ্চা কাচ্চা হইতেছে কিন্তু আমাদের পাখিগুলোর বাচ্চাগুলো ঠিক মতো বাঁচতেছে না কিংবা ভাই আমাদের পাখিগুলো তো ব্রিড ডিম দেয় কিন্তু ডিমগুলো ফুটে না বা ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা যায় ধরনের এ বিভিন্ন রকম বিষয়গুলো আমাদের মধ্যে হচ্ছে তো এর জন্য আমাদেরকে পাখির ব্রিডিং কেয়ারটা কিন্তু জরুরি পাখিকে যদি আমরা ব্রিডিং কেয়ারটা না দিতে পারি তাহলে কিন্তু আমাদের পাখির থেকে সঠিক ও সুন্দর ভাবে আমরা ব্রিড পাই না আজকের ভিডিওতে আমি পাখি ব্রিডিং কেয়ার রিলেটেড কিছু তথ্য আপনাদের সাথে উপস্থাপন করবো যা আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যাবৎ করে আসতেছি এবং আমার নিজের অভিজ্ঞতার আলোকে আমি আপনার সাথে বেশ কয়েকটা তথ্য উপস্থাপন করবো এই তথ্যগুলোর মাধ্যমে যদি আমরা আমাদের পাখিকে এই ধরনের ব্রিডিং কেয়ার দিতে পারি ইনশাল্লাহ আমাদের পাখিগুলো চমৎকার এবং সুন্দরভাবে করবে আসসালামু আলাইকুম আমি মামুন সবাইকে স্বাগতম এই মুহূর্তে যারা ভিডিও দেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিও শুরুতে বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন আর আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে আন্তরিক ধন্যবাদ চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি আপনি হয়তো আমার আগের ভিডিওটা দেখে ফেলছেন যে পাখি আপনার পেয়ার করার জন্য কি ধরনের অ্যাক্টিভিটি গ্রহণ করা লাগে আপনি হয়তো পাখি সুন্দরভাবে পেয়ার করছেন আপনার পাখি হয়তো ডিম পাড়াও শুরু করছে কংগ্রেচুলেশন তো এই অবস্থায় আমার পাখির থেকে যেন সঠিকভাবে বাচ্চা হয় এবং বাচ্চাগুলো যেন বেঁচে থাকে এবং ডিমগুলো যেন নষ্ট না হয় এবং পাখির স্বাস্থ্য যেন ভালো থাকে তার জন্য আমাকে কিছু ব্রিডিং কেয়ার করতে হবে আর ব্রিডিং কেয়ারের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ডায়েট খাবার দাবার একটা পাখি যখন নাকি ব্রিড শুরু করে তখন কিন্তু তার শরীরের ভিতরে বিভিন্ন ধরনের পুষ্টি ঘাটতি দেখা দেয় পুষ্টিহীনতা দেখা দেয় এছাড়া তার খাবারের পর্যাপ্ততার উপরেও কিন্তু পাখি তার ভবিষ্যৎ প্রজন্মকে অর্থাৎ তার বাচ্চাকে বের করবে কি বের না আমি ডিমের থেকে বের করবে কি করবে না বা ব্রিডিং করবে সঠিকভাবে করবে করবে না সেটা কিন্তু মেন্টালি সে আপনার বের করতে আপনি যেহেতু একটা নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কেজ সারা বছরই ব্রিড করাই তাই ওকে যদি আমরা সারা বছরই খাবার দেয় তার পছন্দের খাবারটা তার পছন্দের সেই কিন্তু 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 সারা বছরই আমরা করি আমাদের প্রথমে যেটা করতে হবে পাখির খাবারকে সংগ্রহ করতে হবে এবং নিয়মিত সেই খাবারগুলো দিতে হবে সেই সাথে পাখির জন্য যে বিভিন্ন ধরনের আপনার শাক সবজি বলেন সফট ফুড বলেন বা এই ধরনের যে খাবারগুলো মিক্স ডায়েট বলেন এই ধরনের যে মেলম বলেন বা প্রোটিন জাতীয় খাবার বলেন এগুলো পাখিকে সবসময় প্রোভাইড করতে হবে একটা প্রপার পার রে একটা ব্রিডিং পেয়ারকে সুস্থ সবল সুন্দর রাখতে দুই নম্বর যে কেয়ারটা আছে সেটা হচ্ছে নেস্টিং ম্যাটেরিয়াল বা নেস্টিং বক্স বা নেস্টিং যে সামগ্রীগুলো আছে সেইটা একটা পাখি সঠিকভাবে ব্রিড করবে কি করবে না তার নেস্টিং এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে নেস্টিং ম্যাটেরিয়াল উপরে নির্ভর করে তার বক্সের উপর নির্ভর করে আপনি যে কোনো পাখি পালেন না কেন তার সাইজ অনুযায়ী তাকে নেস্টিং বক্স দিতে হবে বা ম্যাটেরিয়ালস দিতে হবে এই যে নেস্টিং বক্স এবং ম্যাটেরিয়াল দিতেছেন এটি দেখা যায় যে অনেক সময় আমাদের যে বাচ্চাগুলো আছে হ্যাঁ এগুলো কি করে পুপস করে পায়খানা করে ওইটাকে একদম ম্যাসিভ ভাবে নোংরা করে ফেলে গন্ধ করে ফেলে অ্যামোনিয়া অ্যাসিড উৎপন্ন করে ফেলে তাই ওই বক্স বা নেস্টিংকে নিয়মিত পরিষ্কার করা তাহলে হলে কিন্তু আমাদের পাখি সঠিক এবং সুন্দরভাবে ব্রিড করবে না অর্থাৎ ব্রিডিংটা সঠিকভাবে হবে না তাই ব্রিডিং কেয়ারের মধ্যে এই নেস্টিং ম্যাটেরিয়াল এবং নেস্টিং বক্সকে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জীবাণুমুক্ত রাখা এটা কিন্তু তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম এখানে অনেক ধরনের সাপ্লিমেন্ট আছে কিন্তু আমি কিন্তু আপনাকে স্পেসিফিক বেগ বললাম যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের কথা কেন বললাম সেটা হচ্ছে আমাদের পাখির যখন নাকি ডিম পারে তখন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দরকার হয় আর পূরণ করতে না পাখি শারীরিকভাবে ফিট থাকে না অসুস্থ থাকে ফল শরীরে পাখি সঠিকভাবে হ্যাচ করতে পারে না এবং তার বাচ্চাকে সে বের করতে পারে না তাই আমাকে আপনাকে পাখি যখন নাকি ডিম পাড়া শুরু করবে তখন থেকে ডিম পাড়ার শেষ ডিম পাড়া পর্যন্ত কি করতে হবে ক্যালসিয়ামটা চালাই যেতে হবে এখন কোন পাখি কতটা ডিম পারে এটা আপনারা অনলাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে পাখি যে কারণে যে কয়টা ডিম পারে সেই ধরনের সেতুটিকে আপনি কি করতে হবে ব্রিডিং সাপ্লিমেন্ট হিসাবে আপনাকে ওই ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা দিতে হবে এই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিলে হবে কি পাখির শরীরে ক্যালসিয়ামের যে ঘাটতি সেগুলো পূরণ হয়ে যাবে এবং আস্তে আস্তে তার যে হ্যাচিং এর যে সময়টা তার যে শক্তি ক্ষয় হবে এগুলো সে ধীরে ধীরে করতে হবে এছাড়া পাখির সাথে আরো বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আছে যেগুলো আমার বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করছি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে বার্ড কেয়ারের লিঙ্ক দেওয়া আছে বার্থ কেয়ারের লিঙ্ক দেওয়া আছে বার্থ ব্রিডিং এর লিঙ্ক দেওয়া আছে ব্রিডিং সেগমেন্টের লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নেবেন আশা করি আপনারা উপকৃত হবেন চার নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে পাখিকে ব্রিডিং করার সময় আমরা কোনো ধরনের প্রাইভেসি দেই না বা ডিস্টার্বনেস ছাড়া তার পরিবেশ আমরা রাখতে পারি না যার কারণে হয় কি আমার ওই পাখিটা ডিম পাইরা হ্যাচ করা শুরু করলেও পরবর্তী দেখা যায় যে ওই পাখিটা আর আপনার কি করতেছে না ডিমে হ্যাচ দিতেছে না অর্থাৎ ডিমে তা দিতেছে না আমরা প্রায় সময় এই ধরনের এই মেসেজ পেয়ে থাকি বা ফোন পেয়ে থাকি ভাই আমার পাখি তো চারটা পাঁচটা ডিম পাচ্ছে কয়েকদিন তো সুন্দরভাবে দেখলাম যে কি করতেছিল তা দিতেছিল এখন আর দিচ্ছে না কেন দিচ্ছে না এর অন্যতম কারণ হচ্ছে তাকে বারবার দেখা বিরক্ত করা তার প্রাইভেসিকে আমরা ভঙ্গ করি অর্থাৎ আমি দেখতেছি ও দেখতেছে এ দেখতেছে ইঁদুর যাইতেছে বিড়াল যাইতেছে তেলাপোকা যাইতেছে এই ধরনের বিভিন্ন রকম ইলিমেন্ট যাচ্ছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার আপনার নিজের আমরা বারবার তাকে দেখতে চাচ্ছি এই যে সে যে বিরক্ত হচ্ছে অর্থাৎ পাখিটা যে বিরক্ত হচ্ছে ফলশ্রুতিতে তার প্রাইভেসি নষ্ট হচ্ছে এবং পাখিটা ডিমে তা দেয়া থেকে উঠে যাচ্ছে তাই তাদেরকে যথাযথ পরিমাণ প্রাইভেসি দিতে হবে এবং ডিস্টার্বটা একেবারে পড়ায় ফেলতে হবে পাঁচ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ডে লাইটের সার্কেলটাকে মেনটেন করা আপনারা লক্ষ্য করবেন যে গ্রীষ্মকালে অর্থাৎ গরমকালে কিন্তু আমাদের দিনটা কিন্তু বড় থাকে অর্থাৎ সন্ধ্যা লাগে সাতটার সময় আর এই যে শীতকাল এখন চলতেছে বা শীতকাল যখন আসবে তখন কিন্তু আপনার কি হবে দিনটা ছোট হয়ে পাঁচটার সময় তো এই যে দুই ঘন্টার লাইটের ডিফারেন্সটা হ্যাঁ এইটা কিন্তু পাখির ব্রিডিং এ বিশাল বড় একটা হ্যাম্পার করে এবং এই হ্যাম্পারের ফলে কিন্তু আমরা সঠিক ও সুন্দরভাবে কি পাই না ব্রিড পাই তাই এই ডেলাইটটাকে একটু আমাদের বাড়ায় ফেলতে হবে যদি সম্ভব হয় যে আমাদের ওই যে বিভিন্ন ধরনের ডেলাইটের যে আজকাল আলোগুলো আছে আর বাল্বগুলো যে আছে এগুলো দিয়ে যদি আমরা একটু দিনটাকে একটু বাড়ায় দিতে পারি তাহলে কিন্তু আমরা পাখির থেকে সুন্দর এবং সঠিকভাবে ব্রিড পাই এছাড়া যদি ব্যবস্থা না থাকে কোনো সমস্যা নয় পাখি সুন্দরভাবে ব্রিড করে ফেলবে কিন্তু এই লাইটিংয়ের জিনিসটা বিষয়টা যদি সঠিক থাকে তাহলে আমাদের পাখিগুলো সুন্দর এবং সুন্দরতরভাবে বিট করে এবং দিনের আলোটা যেন সবসময় তার ভিতরে আসতে পারে মানে ওই জাখাটা যেন অন্ধকার অচ্ছন্ন নাথ হয়ে থাকে অথচ মানে দেখা যায় না গুমুট গুমট অন্ধকার অন্ধকার অবস্থা হয়ে থাকে অথচ পাখি আমার এখানে রেখে দিয়েছি অনেকের তো দেখি যে বেডরুমের ভিতরে তিন চালা চার তালা আপনার যে খাঁচাগুলো আছে ওগুলের মধ্যে আপনার বাজারি ঘর পাখি পালতাছে এতে করে হয় কি সেই পাখিটাও ডিস্টার্ব হচ্ছে এবং আপনি আমি সেই পাখির যে পার্টিক গুরুরে যায় সেখান থেকে কিন্তু আমরা আপনার কি হচ্ছে ধীরে ধীরে অসুস্থতা ধাবিত হচ্ছে তাই এছাড়া দেখা যায় যে অনেক সময় ঘরের আলোটা কিন্তু প্রায় সময় আমরা নিভিয়ে রাখি ওই নিভার ফলে হয় কি ওর মধ্যে যতটুকু আপনার লাইট দরকার সেই ধরনের লাইট দেন সে সাধারণ ধুম করে বয়ে থাকে তার যে স্বাভাবিক অ্যাক্টিভিটি সে করতে পারে না এই জন্য ডে লাইটটাকে আমাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আমার পাখি সঠিক ও সুন্দরভাবে ব্রিট করার জন্য ছয় নাম্বার যেটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার এবং হিউমিউনিটি কন্ট্রোল করা দেখেন পাখি ড্রিমের ভিতরে বাচ্চা মরে যাওয়ার ধরেন সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্টের কারণ হচ্ছে তার আপনার ওই যে হিউমিনিটির সমস্যা হওয়া হিউমিনিটি যদি পঞ্চাশের নিচেই নেমে যায় তাহলে কিন্তু আপনার পাখির মধ্যে ডিমের মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া শুরু হয় এবং তার যে ডিমগুলো নষ্ট হয়ে যায় আবার যদি আশি নব্বইয়ের উপরে চলে যায় তখনই কিন্তু পাখির ডিমগুলো নষ্ট হয় তাই পঞ্চাশ থেকে সত্তর আশির মধ্যে যদি আমরা একটা আইডিয়াল হিউমিনিটির মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের পাখির কি হবে ডিমগুলো গুলো সঠিক ও সুন্দর থাকবে আর হিউমিডিটি বেশি কম হলে হয় কি পাখির ভিতরে যে ওই যে ডিমের ভিতরে যে লিকুইডটা থাকে না এটা দ্রুত শুকায় যায় শুকায় যাওয়ার পরে ভিতরে বাচ্চা থাকলেও সে বাচ্চাগুলো ওই পানি না থাকার কারণে মারা যায় তাই হিউমিডিটি ডিম ভালো রাখার জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট দরকার সঠিক হিউমিডিটি সেই সাথে টেম্পারেচার অর্থাৎ হঠাৎ করে উঠা করে টেম্পারেচার আপনি দেখেন আজকাল তুই আমাদের দেশের বা দুনিয়ার তাপমাত্রা এমন হয়ে গেছে যে রাতারাতি তিন ডিগ্রি চার ডিগ্রির কোনো খবর নাই আমরা মানুষের যেখানে সার্ভাইভ করতে সমস্যা হয় সেখানে আমাদের পাখিগুলো তো হান্ড্রেড পার্সেন্ট কষ্ট হয় তাই এক্ষেত্রে আমাদেরকে একটু যদি ওই যে আর্টিফিশিয়াল যে টেম্পারেচার কন্ট্রোল করতে পারি আমরা অর্থাৎ লাল লাইট দিতে পারি কিংবা আলো ছাড়া লাইট দিতে পারি কিংবা ইনফারেড লাইট দিতে পারি বিভিন্ন ধরনের লাইটের কিন্তু ব্যবস্থা আজকাল আছে ওগুলো যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে পাখির ঘরটা একটু ওয়ার্ম থাকবে একটু টেম্পারেচার ঠিক থাকবে এবং সেটা যদি পঁচিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকে খুব সুন্দর একটা তাপমাত্রা ওইখানে কিন্তু আমাদের পাখিগুলো চমৎকার এবং সুন্দরভাবে ব্রিড করবে তাই টেম্পারেচার এবং হিউমিডিটি যদি কন্ট্রোল না করতে পারি আমরা তাহলে আমরা পাখির থেকে সঠিক এবং সুন্দরভাবে কিন্তু ব্রিড পেতে পারি না এবং ব্রিডিং কেয়ারে সাত নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হেলথ চেকআপে রাখা আপনাকে হেলথ চেকআপে রাখতে হবে আমি আমার একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা অনেকে দেখছেন যে আমার বিভিন্ন ধরনের পাখির মধ্যে অন্যতম একটা সেট হচ্ছে আমার গোল্ডেন ফিঞ্চের সেট তো আমি চেষ্টা করতেছি যে তার বাচ্চাকে সেই জন্য খাওয়ায় এবং আমার পাখি মাসাল্লাহ দিলে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে তার নিজের বাচ্চাকে নিজে খাওয়াইতেছে এবার চারটাকে খাওয়াইতে যায় বাবা আমার একটু কষ্ট হচ্ছিল এটা কেন কষ্ট হচ্ছে এবং এই কেন পাখিগুলো তার বাচ্চাকে খাওয়াইতে গিয়ে অসুস্থ হয়ে যায় এটা হচ্ছে খুবই একদম মানে আমি যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে পাখির বয়স যদি এক বছর বা দেড় বছরের মতো না হয় তখন পাখি তার নিজের বাচ্চাকে খাওয়াইতে চায় এবং খাওয়াইতে গেলে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় আর আমি যেহেতু কলোনির মধ্যে রাখছি এখন কার সাথে কে জুড়া নিয়ে কোন এজের কি বাচ্চা কিভাবে করছে তবে বেশিরভাগ পাখি আমার এক বছরের উপরে কিন্তু তো সে কি করছে ওই খাওয়াইতে যায় সে অসুস্থ হয়ে যাইতেছিল আমি সাথে সাথে করছি কি ওইখান থেকে দুইটা বাচ্চাকে সরাই নিয়ে ফসরা করে দিয়েছি সে তার দুইটা বাচ্চাকে খাওয়াচ্ছে এবং পাখি শারীরিকভাবে সুস্থ আছে তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখানে যে আপনাকে সব সময় মনিটরিং এর মধ্যে রাখতে হবে যে পাখির ব্রিডিং সিজনের সময় বা ব্রিডিং এর সময় কোনো কারণে হেলথ খারাপ হচ্ছে না যদি হেলথ খারাপ হয়ে যায় সাথে সাথে তাকে ব্রিডিং স্টপ করে দেয় আপনাকে পাখি বাঁচাইতে হবে হয়তো আপনি দুই একটা বাচ্চা কম পাবেন কিন্তু আপনার ব্রিডিং পাখিটা তো বেঁচে যাবে এবং পরবর্তীতে হয়তো আপনি আরো এটার থেকে ভালো ব্রিড নিতে তাই সার্বক্ষণিক তাকে চোখে চোখে রাখা আমার এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে তাকে চোখে চোখে রাখা যে পাখির স্বাস্থ্যগুলো কি রেগুলার অ্যাক্টিভিটি আছে এগুলো যদি আমরা লক্ষ্য রাখতে পারি কিন্তু আমরা তাহলে খুব সহজেই একদম খুব খারাপ পর্যায়ে যাওয়ার আগেই কিন্তু আমরা আমাদের পাখিকে রিকভারি করতে পারি ভালো করতে পারি একটা তথ্য আমি আপনার সাথে শেয়ার করলাম এই সাতটা তথ্য যদি আমরা যদি একটু দেখভাল করতে পারি আমরা যদি একটু আমাদের পাখিদের জন্য একটু মেনটেন করতে পারি তাহলে তো আমাদের পাখি চমৎকার এবং সুন্দরভাবে ব্রিড করে তাহলে কিন্তু আর এত হতাশার মধ্যে আমাদের থাকতে হয় না বিশেষ করে আমরা যারা নতুন পাখি ব্রিড করতে চাচ্ছি আর পাখি ব্রিডিং রিলেটেড কিন্তু অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন ইদানিং আমি ফেসবুকে কিন্তু ভিডিওগুলো আপলোড করতেছি যারা ফেসবুকে ফেসবুকে দেখবেন যারা ইউটিউবে চ্যানেলে পাচ্ছেন ইউটিউবে চ্যানেল থাকবেন আর অবশ্যই যদি ভিডিওতে লাইক না করে থাকেন লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম